গুড মর্নিং এভরি ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 29শে অক্টোবর, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আজ দুটা কোয়েশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউর মাধ্যমে হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফ রেডি করেছে, যে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তোমরা পরে দিয়ে যে কোনো সময় পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, আদিত্য পুরী, ইনি হচ্ছেন HDFC ব্যাংকের MD এবং CEO পদ থেকে সম্প্রতি রিজাইন দিয়েছেন। তো নতুন যে MD এবং CEO কোন ব্যাংকের? HDFC ব্যাংকের। তো তার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ শশীধর জগদীশন। ইনি হচ্ছেন বর্তমানের HDFC ব্যাংকের নতুন MD এবং CEO। আর যিনি রিজাইন দিয়েছেন আদিত্য পুরী, ইনি হচ্ছেন কন্টিনিউ 25 বছর সাকসেসফুলি সার্ভ করেছেন HDFC ব্যাংকে। তো সম্প্রতি ইনি রিজাইন করে দিয়েছেন। আর নতুন যে MD, নামটা কি? শশীধর জগদীশন। ইনি 27শে অক্টোবর অ্যাপয়েন্ট হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, বছরের কোন দিন প্রতি বছর ভারতীয় সেনাবাহিনীর পদাতিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? পদাতিক দিবস বা ইনফ্যান্ট্রি ডে অফ ইন্ডিয়ান আর্মি, তো এটা কবে সেলিব্রেট হয়ে থাকে, কোন দিনটি? তো অপশান রয়েছে অক্টোবরের 27, 28, 26, 25। তো দুয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ প্রতি বছর অক্টোবরের 27। বেসিক্যালি এটা সাধারণত জম্মু কাশ্মীরে সেলিব্রেট হয়ে থাকে, ইনফ্যান্ট্রি ডে অফ ইন্ডিয়ান আর্মি, যেটার নিক নাম বা ওখানে স্থানীয় ল্যাঙ্গুয়েজে কী বলা হয়ে থাকে, চীনের কর্পস, চায়না কর্প বলে সাধারণত পরিচিত। এই দিনটি 2020 ক্ষেত্রে কততম? 74তম ইনফ্যান্ট্রি ডে, 2020 জন্য 74 ইনফ্যান্ট্রি ডে। কোয়েশ্চেন নম্বর 3, আলফা কান্দে, নামটা কি? আলফা কান্দে। তো ইনি সম্প্রতি তৃতীয় মেয়াদে, অর্থাৎ পরপর তিনবার, কোন দেশের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে, তিনের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ জিয়েনা। পরপর তিনবার ইনি হচ্ছেন প্রেসিডেন্ট হয়েছেন। তো নামটা কি? আলফা কান্দে। আর তিনি থার্ড টাইম, তৃতীয়বার যে 59.5% ভোটে ইলেক্ট হয়েছেন। চার নম্বর, শ্রীগুরু তেজ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, তো এই কমিটির প্রধান কে? উচ্চ পর্যায়ের যে কমিটি, 70 জন মেম্বারের একটি হাই লেভেল কমিটি গঠন করেছে, কী উপলক্ষে? গুরু তেজ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে। তো এই কমিটির প্রধান কে? অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অপশানটি নীতিন গডকরি। তো চারের অ্যান্সার হবে অপশান সি, কে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হেড রয়েছেন। এছাড়াও এনার সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারি যিনি রয়েছেন, তিনিও অ্যাসিস্ট করবেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে, এই 70 জন মেম্বারের হাই লেভেল কমিটি। কোয়েশ্চেন নম্বর 5, 2020 27শে অক্টোবর কার্যত কোন দেশ 6নম্বর যে ব্রিক্স সম্মেলন হয়েছিল, তো এখানে সভাপতিত্ব বা প্রেসিডেন্সি করেছিল কোন দেশ 6নম্বর ব্রিক্স সম্মেলনে? কবে হয়েছিল? 27শে অক্টোবর, ভার্চুয়ালি হয়েছিল। তো কোন দেশ এটার সভাপতিত্ব বা প্রেসিডেন্সি করেছিল? তার অপশন হচ্ছে রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। পাঁচের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন দেশ? রাশিয়া এই 6নম্বর ব্রিক্স সম্মেলনে সভাপতিত্ব করেছিল, 27শে অক্টোবর যেটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। কোশ্চেন নম্বর 6, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 2+2 যে মন্ত্রিসভা সংলাপটি সম্প্রতি হয়েছিল, তো এটা কত নম্বর সংস্করণ? কোন দেশের মধ্যে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে যে 2+2 যে মিনিস্ট্রিয়াল ডায়ালগ, সেটা কত নম্বর সংস্করণ ছিল? অপশান হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ। তো অ্যান্সার হবে 6, অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কততম? 3নম্বর মিনিস্ট্রিয়াল ডায়ালগ ছিল ভারত এবং ইউএসএর মধ্যে, আর ভারতের পক্ষ থেকে ভার্চুয়ালি হয়েছিল কোথা থেকে? নিউ দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে 27শে অক্টোবর ভার্চুয়ালি ভারতের সঙ্গে, ইউএসএর সঙ্গে ভারতের মিনিস্ট্রিয়াল মিটিংটি হয়েছিল। 7নম্বর, 2020 ব্রিক্স সংসদীয় ফোরামে ভারতের প্রতিনিধিত্বের নেতৃত্ব কে দিয়েছিল, অর্থাৎ ভারতের পক্ষ থেকে যিনি উপস্থিত ছিলেন তার নাম কি 2020 6নম্বর ব্রিক্স সম্মেলনে? তার অপশন হচ্ছে ওম বিড়লা, ভেঙ্কাই নাইডু, প্রহ্লাদ যোশী, নীতিন গডকরি। সাতের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওম বিড়লা। কোশ্চেন নম্বর 8, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস FIFS, তো এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস। তো অপশান হচ্ছে রমেশ কৈলাসম, বিমল জুলকা, রজনীত নায়ার, অপশান ডি হচ্ছে মিতেশ গঙ্গার।
তো আর্টের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কে নিযুক্ত হয়েছেন, বিমল জুলকা, ইনি হচ্ছেন FIFS-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। আর এছাড়াও ইনি হচ্ছেন ফর্ম অর্থাৎ প্রাক্তন চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া, প্রাক্তন ভারতের CIC ছিলেন, নামটা কি বিমল জুলকা। কোয়েশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে, তো এটা কবে সেলিব্রেট হয়ে থাকে, তো অপশন হচ্ছে অক্টোবরের 26, 27, 25, অপশন ডি 28। তো 9-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ প্রতি বছর অক্টোবরের 28 তারিখ ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে সেলিব্রেট হয়ে থাকে। আর যেটা 2020 ক্ষেত্রে এটা কততম, 19তম ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে সেলিব্রেট হলো 2020-তে, 19তম ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে। 10 নম্বর, সম্প্রতি এজিআই কার কোন সিটি মেট্রোর সঙ্গে অংশীদারিত্ব করে একটি কন্ট্যাক্টলেস মাল্টিপারপাস কার চালু করেছে, কোন সিটি মেট্রোর সঙ্গে পার্টনারশিপ করে কী করেছে, একটি কন্ট্যাক্টলেস মাল্টিপারপাস ক্রেডিট কার্ড শুরু করেছে, কোন সংস্থা, এসবিআই কার্ড, তো অপশন হচ্ছে লখনউ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালোর, তো 10-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন মেট্রোর সঙ্গে, দিল্লি মেট্রোর সঙ্গে পার্টনারশিপ করে এসবিআই কার্ড একটি কন্ট্যাক্টলেস মাল্টিপারপাস কার্ড শুরু করেছে বা লঞ্চ করেছে। 11 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের গ্রামাঞ্চলে অর্থাৎ গ্রামগঞ্জে মাইক্রো এটিএম পরিষেবা চালু করেছে, অর্থাৎ অল্প অল্প পরিমাণে টাকা দেওয়া হবে, গ্রামাঞ্চলে ছোটো ছোটো এটিএমের মতো তৈরি করেছে, সেটা কোন রাজ্য, তো অপশন হচ্ছে সিকিম, মিজোরাম, আসাম, মেঘালয়, তো 11-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন রাজ্যে, মেঘালয়ে এই মাইক্রো এটিএম নামে ছোটো ছোটো এটিএম গ্রামাঞ্চলে গড়ে তুলেছে মেঘালয় সরকার, আর মেঘালয়ে বর্তমান CMকে উদ্ভঞ্জনী করেছেন মেঘালয়ের CM কোনাট কে সাংমা। 12 নম্বর, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, তো এটি বাস্তবায়নের জন্য নিচের কোন রাজ্য প্রথম রাজ্যে পরিণত হয়েছে, অর্থাৎ প্রথম কোন রাজ্যে এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি ইমপ্লিমেন্ট করা হয়েছে, তো অপশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ, তো 12-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ পুরো দেশের মধ্যে প্রথম উত্তরপ্রদেশে এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি ইমপ্লিমেন্ট করা হয়েছে বা শুরু করা হয়েছে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ভিডিও ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও, কোশ্চেন নোটিফিকেশন না থাকলে বলা থাকে কমেন্টে তোমরা জানাতে পারো, তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।